রাজ্যপাল জগদীপ ধনকড় আজ গেলেন নন্দীগ্রাম সফরে। ভোট পরবর্তী হিংসার খোঁজ খবর নিতেই তার এই সফর। হলদিয়া নন্দীগ্রাম সফরে রাজ্যপাল, বিএসএফ হেলিকপ্টারে নন্দীগ্রামে এলেন রাজ্যপাল ধনকড়। নন্দীগ্রামে হরিপুর হেলিপ্যাড ময়দানে তিনি নামেন, তাকে স্বাগত জানালেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একুশের নির্বাচনের পর রাজ্যে চলছে ভোট পরবর্তী হিংসা, নন্দীগ্রাম সেখানে ব্যতিক্রমী নয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃতদেহ কলকাতা থেকে আসে এবং তারপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। নিহত পরিবারের পাশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থাকবেন বলে জানান। একের পর এক ভোট পরবর্তী হিংসা অব্যাহত নন্দীগ্রামে। হিংসা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল ধনকড়। নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিলেন তিনি। নন্দীগ্রামে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। নন্দীগ্রামে দক্ষিণ কেন্দামারি অঞ্চলের কালীনগরে নন্দীগ্রাম বাজার, বঙ্কিম মোড়, চিল্লগ্রাম টাউন ক্লাব তিনি পরিদর্শন করেন। ভাঙা বাড়িগুলোর ভেতরেও তিনি পরিদর্শন করেন। রাজ্যপালকে দেখে বিজেপি কর্মীরা তাদের ক্ষোভ উগড়ে দেন এবং তাদের দুর্দশার কথা জানান। 14 বছর পর কোনো রাজ্যপাল পা রাখলেন নন্দীগ্রামের মাটিতে। 2007 সালের 2রা ডিসেম্বর নন্দীগ্রামের মাটিতে পা রেখেছিলেন তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। তারপর এই প্রথম নন্দীগ্রামে এলেন জগদীপ ধনকড়। রাজনৈতিক পটভূমির অনেক পরিবর্তন ঘটেছে এর মধ্যে। তৎকালীন শাসন ক্ষমতা ছিলেন বামফ্রন্ট। নন্দীগ্রামে যেসব মানুষের বাড়িঘর লুটপাট হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বা রাজনৈতিক হিংসার বলি হয়েছে যারা, তাদের পাশে আজ রাজ্যপাল ধনকড়। এতে নন্দীগ্রামের মানুষের কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করা হচ্ছে।